আসসালামু আলাইকুম, আমি শাহিনা নিপা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো দর্শক, আজ কিন্তু আপনাদের সামনে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে এবং সেই সাথে খুবই সহজে তৈরি করে ফেলা যায় এমন একটি রেসিপি, আর এটার নাম হচ্ছে চিরা মাখা। চিরা মাখা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিতে চিরা মাখা তৈরি করে দেখাবো, এই রেসিপিতে এর আগে কে কখনো চিরা মাখা খাননি। আর যদি পুরো টেস্টটা পেতে চান তবে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। আমি প্রথমে এখানে একটি বড় প্লেট নিয়ে নিয়েছি, অবশ্যই চিরাগুলো মাখার জন্য একটু বড় প্লেট নিয়ে নেবেন। এরপর প্রথমে আমি এখানে যেটা করব, কাঁচামরিচ নিয়ে নিব। কাঁচামরিচগুলোকে আমি গোল গোল ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম একটি বড় পেঁয়াজ কিউব করে কাটা, এবং সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে একটু ভালো মতো ডলে নিব। এগুলো যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা গাজর, 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা ফ্রেশ নারিকেল, অবশ্যই ফ্রেশ নারিকেল হতে হবে। নারিকেলটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। এরপর আমি 1/4 কাপ পরিমাণ চানাচুর দিয়ে দিলাম, আর চানাচুরে যেহেতু বাদাম ছিল তাই আমি এক্সট্রা করে কোনো বাদাম দেইনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা ভাজা। চিরাগুলোকে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের মাঝে মুচমুচে করে ভেজে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণকে একটু ভালো মতো মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এই চিনিটা দেওয়ার কারণে এই মাখাটার কিন্তু টেস্ট অনেকগুলো বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব একদম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে আমি খুবই ভালো মতো মেখে নিব। আর এই চিরা মাখাটা টেস্টি হওয়ার কিন্তু প্রধান যেই কারণ সেটা হচ্ছে এখানে আপনি 3-4টা টেস্ট একসাথে পাবেন। এখানে আপনি একসাথে ঝাল মিষ্টি তো পাচ্ছেনই, সেই সাথে পাবেন নারিকেলের একটা আলাদা টেস্ট এবং ধনেপাতার একটি আলাদা ফ্লেভার। চাইলে বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে কিংবা যে কোনো সময় খিদে পেলে এই মাখাটাকে চটজলদি তৈরি করে চামচে চামচে সময় পার করে দিতে পারেন। তবে দর্শক, কেমন লেগেছে আমার এই চিরা মাখাটি? যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।